हेलो बंधुरा, आमी त्रिदी बाबर एसे गेछि आपनादेर सामने फ्रम डे ड्रीम एंटारटेनमेंट। और आमार साथे आछे सोमनाथ, आमार फ्रेंड, जाके आपनारा फार्स्ट ब्लगे देखेछिलेन द वॉले। तो आजकेर तारीख होच्छे 12 तारीख। सो 12 तारीखे होच्छे जन्माष्टमी, 11 तारीखों अनेके पालन करे फेलेछे, किन्तु बैष्णव माते होच्छे 12 तारीखे। तो आमरा 12 तारीखेई पालन करब। और आमार बाड़ीते कीभावे पालन हबे सेटा आपनादेरके देखाबो, आस्ते आस्ते सेटा देखते पाबेन। तो आमरा आजके एकटा जायगाय जाच्छि जेटा ब्यापारे आपनादेरके गिये बोलबो, ओखाने कोथाय जाच्छि ओटा एकटु सरप्राइज थाक। तो आपात तो चलू जावा जाक, अपने नहीं जाइए ओखने। তো বন্ধুরা, আমরা যেখানে বলেছিলাম আসবো সেখানে তো চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি কোথায়, নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পাচ্ছেন। তো সারপ্রাইজ যেটা সেটা বেশিক্ষণ রাখবো না, সারপ্রাইজ সেটা হচ্ছে আমরা হাওড়া মার্কেটে এসেছি, ফ্লাওয়ার মার্কেট। আপনারা জানেন হয়তো এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট হচ্ছে হাওড়া মার্কেট। তো আমরা সেখানেই এসেছি, আছি জন্মাষ্টমীর ফুলটা নিতে। সো আপনাদেরকে ঢুকিয়ে দেখাই ভেতরে যে কীরকম মার্কেটটা, আর সব ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি যেখানে কী পাওয়া যায়, কীরকম কী প্রাইসেস, আর মার্কেটটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, মেন ব্যাপার হচ্ছে সেটাই। সো চলুন আপনাদেরকে তাহলে ভেতরটা দেখাই। তো দেখতে পাচ্ছেন হাওড়া মার্কেটের ভেতরে এসে গেছি, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘামছি সেই জন্যে, বাট করতে তো হবেই। আমি সব দেখি কিছু দেখাতে পারি কিনা আপনাদের। হাই বন্ধুরা, সো আমি এবার বাড়ি চলে এসেছি। অনেক কষ্টে আমি ওখানে ঘেমে এনে একসে হয়ে আমি হাওড়া মার্কেট থেকে ফুল নিয়ে এসেছি ঠাকুরের জন্যে, ঠিক আছে। কিন্তু বাই গডস গ্রেস বৃষ্টিটা আজকে হয়নি, তাই জন্যে ভালো ছিল, কিন্তু গরম প্রচণ্ড ছিল। কিন্তু আমি যেই যাই হোক না কেন, আমি ফুল নিয়ে চলে এসেছি, সবই আপনাদেরকে দেখানো হবে, কী ফুল এনেছি, কীভাবে সাজানো হবে ফুল দিয়ে।
আর আজকের জন্মদিনের নতুন ড্রেস পরানো হবে, সেটাও আপনাদের দেখানো হবে, স্নান করানো হবে, গোপালকে অভিষেক হবে, সেটাও দেখাবো, সবই দেখাবো আপনাদেরকে। সো চলুন এবার তাহলে বাড়ির জন্মদিনের জন্মদিন পালনের যে ব্যাপারগুলো সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে করে আমি দেখাই, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলটা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকে জন্মদিনের ভিডিওটা দেখানো হবে, কালকে নন্দ উৎসবের ভিডিওটাও দেখাবো। আজকেও ভোগ দেওয়া হবে ঠাকুরকে, কালকেও দেওয়া হবে, তো দুদিন মিলিয়ে ভিডিওটা হবে। সো স্টে টিউনড, আমাদের ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে। এখন গৌরাঙ্গ মহাপ্রভুর ড্রেস পরানো চলছে, সবারই ড্রেস পরানো হচ্ছে এক এক করে। তো আমি আপাতত গৌরাঙ্গ মহাপ্রভুটা দেখাচ্ছি আপনাদেরকে, মার বাবা মিলেই পড়াচ্ছে, আমি শুধু বেকারকা বকে চলেছি। এই যে মা, হরে কৃষ্ণ, আর এইদিকে বাবা, তো দুজনে মিলে ড্রেস পরাচ্ছে, আমি ভিডিও তুলছি। কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণটাই দেখাবো আপনাদেরকে, সবারটা যদি ইন্ডিভিজুয়ালি দেখাতে নাও পারি। দেখুন এই ড্রেসটা আমার মারি বানানো, দেখতে পাচ্ছেন এখন তালের বড়া ভাজা চলছে। আচ্ছা মা, জন্মাষ্টমী কি তালের বড়াটা মাস্ট নাকি? জন্মাষ্টমী হবে অথচ তালের বড়া হবে না, এইটা ঠিক ভাবা যায় না। কেননা গোবিন্দ মানে কৃষ্ণ তালের বড়া খেতে খুব ভালোবাসে, তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগে। এখন লুচি ভাজা হবে, আপনাদেরকে ফাইনালি এবার আমি দেখাই যে কীভাবে ড্রেস পরিয়ে সাজানো হয়েছে। সবার আগে দেখাচ্ছি জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা রানী। বারোটা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, ছ মিনিট বাকি। আর বারোটা বাজলেই আমরা জন্মদিন পালন করা শুরু করে দেবো। আগে গোপালের অভিষেক হবে, তিনজনই করবো আমরা, দেন আরতি হবে, তারপরে ভোগ নিবেদন, তারপরে আজকের মতন গুড নাইট হবে, কালকে আবার গুড মর্নিংয়ে দেখা হবে।
কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে সো হ্যালো গাইজ, গুড মর্নিং টু অল। আজকে 13 তারিখ, আজকে হচ্ছে নন্দ উৎসব। যেমন আপনাদের কালকে বলেছিলাম, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে, যেটা হাওড়া মার্কেট থেকে এনেছি কালকে। আর ভোগ নিবেদনটা দেবো আজকে, আজকের ভোগ নিবেদনটা কী কী হবে সেটাও আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউনড, নেক্সট আমি আপনাদেরকে দেখাবো এই দুটো জিনিস। এই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি এবার আমাদের ফুলটা কীভাবে সাজানো হয়েছে। হাওড়া মার্কেট থেকে কালকে ঘেমে এনে যে আমি ফুলটা নিয়ে আসলাম, দেখুন সেটা কী সুন্দরভাবে মা সাজিয়েছে। সো গাইজ, আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। জন্মাষ্টমী কী করে পালন হলো সবই তো দেখালাম আপনাদেরকে আমার এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করবেন এই ভিডিওটাকে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা যারা এখনও করেননি। কী করছেন, সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি রিয়া ম্যাডামকে মিস করেন তাহলে মিস করবেন না, পরের ব্লগে ও আবার চলে আসবে অ্যাজ ইউজুয়াল, আমিও আসার চেষ্টা করব।
এই ভিডিওটা এইখানেই এন্ড করব। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সো টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।